আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। সুপ্রিয় অনার্স সেকেন্ড ইয়ার পরীক্ষার্থী ভাই এবং বোনেরা, সকলকে স্বাগতম জানাচ্ছি আরিফ ইংলিশ কেয়ার ইউটিউব চ্যানেলে, যেখানে নতুন একটি এসে রাইটিং আমি তোমাদের শিখাবো। গত ভিডিওগুলোতে আমি দুটি এসে রাইটিং টেকনিক শিখেছিলাম, যেখানে তোমরা এই টেকনিকগুলো অবলম্বন করে যে কোনো টপিককে লেখার একটি সিস্টেম করতে পারো, সেটার জন্য আমি আলোচনা করছি। আজকে আমি বিজ্ঞান বিষয়ক এসে লেখা তোমাদের শিখাবো। চলো সায়েন্টিফিক অ্যাফেয়ার্স, এটা নিয়ে আলোচনা করি, বৈজ্ঞানিক ব্যাপার। এখানে কি কি এসেগুলো কভার করা যেতে পারে বুঝতেই পেরেছ যে তোমরা বৈজ্ঞানিক যে বিষয়গুলো রয়েছে তার সাথে তুমি এগুলো কভার করতে পারো। আমি একটু পড়ি বিষয়টা কি হতে পারে। প্রথমে তুমি ইন্ট্রোডাকশন লিখবে, মানে সূচনা। ইন দ্য মডার্ন গ্লোবাল ওয়ার্ল্ড, আধুনিক বৈশ্বিক পৃথিবীতে টপিক কোনটা যেটা নিয়ে তুমি আলোচনা করছো। ফর এক্সাম্পল, যদি ইন্টারনেট হয় তাহলে ইন্টারনেট হ্যাজ বিন পার্ট অ্যান্ড পার্সেল অফ আওয়ার লাইফ, ইন্টারনেট আমাদের জীবনের একটু অবিচ্ছেদ্য অংশ হয়েছে। ইট ইজ অ্যান আলট্রা মডার্ন ইলেকট্রনিক ডিভাইস, এটি হচ্ছে অতি উন্নত একটি বৈদ্যুতিক যন্ত্র। হুইচ ইজ ইউজড ফর গিভিং এ লট অফ সার্ভিসেস, যেটি আমাদের অনেকগুলো সেবা দিতে ব্যবহৃত হয়। টু দ্য পিপল অল ওভার দ্য ওয়ার্ল্ড, সারা পৃথিবীর মানুষের কাছে। ফাংশনস, কার্যাবলী। দো ইট ইজ এ ভেরি পাওয়ারফুল ডিভাইস, যদিও এটি একটি খুবই শক্তিশালী যন্ত্র, ইট ক্যান নট ওয়ার্ক ইটসেলফ, এটি একা একা কাজ করতে পারে না। উই আর টু মেক ইট অ্যাক্টিভ, আমাদেরকে এটাকে সক্রিয় করতে হয়। অ্যান্ড দেন ইট ক্যান গিভ আস সার্ভিস, এবং তখন বা তারপর এটা আমাদেরকে সেবা দিতে পারে। দিস ডিভাইস কনসিস্টস অফ সাম ইম্পর্ট্যান্ট কম্পোনেন্টস, এই যন্ত্রটি কতগুলো গুরুত্বপূর্ণ উপাদান নিয়ে তৈরি। এক্সেপ্ট ওয়ান অফ দ্য কম্পোনেন্টস, একটি উপাদান ব্যতীত ইট ক্যান নট ওয়ার্ক প্রপারলি, এটি সঠিকভাবে কাজ করতে পারে না। দ্য হিস্টোরি অফ ইটস ইনভেনশন, এর আবিষ্কারের ইতিহাস। দ্য ইনভেনশন অফ ইট হ্যাজ এ লং হিস্টোরি, এর আবিষ্কারের একটি বিশাল ইতিহাস রয়েছে। ইট ওয়াজ নট ইনভেন্টেড ওভার নাইট, এটি রাতারাতি আবিষ্কৃত হয়নি। ইট টুক আ লং টাইম, অনেক সময় লেগেছিল, দীর্ঘ সময় লেগেছিল, অ্যান্ড হার্ড লেবার টু ইনভেন্ট দিস ভ্যালুয়েবল ডিভাইস, এই মূল্যবান যন্ত্রটি আবিষ্কার করতে অনেক দিন লেগেছিল। এরপর সে ইউজফুলনেস, মানে উপকারিতা। ইন্টারনেট ইজ অব গ্রেট ইউজ টু আস, ইন্টারনেটের আমাদের বিশাল ব্যবহার রয়েছে আমাদের কাছে। ইট রেন্ডার্স গ্রেট সার্ভিস টু ম্যানকাইন্ড, এটি মানুষকে বিশাল সুযোগ দিয়ে থাকে। ইট ইজ লাইক আলাদিনস ম্যাজিক ল্যাম্প, এটি আলাদিনের জাদুর প্রদীপের মতো। ইট হাজ লেজেন্ড অর বোর্ডম, এটি আমাদের বিরক্তি কমিয়েছে, প্রোভাইডিং এ লট অফ ফেসিলিটিস, প্রচুর সুবিধা প্রদান করে অ্যান্ড এনজয়মেন্ট, এবং আমাদেরকে বিনোদন দান করে। ইট হাজ মেড আওয়ার লাইফ ইজি, এটা আমাদের জীবনকে সহজ করে দিয়েছে, অ্যান্ড কমফোর্টেবল, আরামদায়ক করে দিয়েছে। ওয়ান্স দিস ডিভাইস ওয়াজ ফাউন্ড অনলি ইন দ্য হাউস অফ দ্য রিচ, কোন এক সময় এই যন্ত্রটিকে শুধু ধনী মানুষের বাড়িতেই পাওয়া যেত। বাট নাও দ্য প্রাইস অফ ইট ইজ ইট অর দ্য কস্ট অফ ইট ইটস ইউজ হ্যাজ ডিক্রিজড আ লট, কিন্তু এর বর্তমানে ব্যবহার এবং এর খরচ অনেক, মানে এর দাম এবং ব্যবহারের খরচ অনেকটাই কমে গিয়েছে। সো ইট ইজ বিকামিং অ্যান অর্ডিনারি ডিভাইস ইন আওয়ার ডে টু ডে লাইফ, এটি আমাদের প্রাথমিক জীবনে একটি সাধারণ বিষয় হয়ে দাঁড়িয়েছে। বাট ইট ইজ এ ম্যাটার অফ রিগ্রেট দ্যাট, কিন্তু দুঃখের কথা যে আজ দুঃখের সাথে বলতে হয়, সাম অফ আর রুরাল ইলিটারেট পিপল, আমাদের কিছু গ্রাম্য অশিক্ষিত মানুষেরা স্টিল ক্যান নট ইউজ ইট, এটাকে এখনো ব্যবহার করতে পারেন না, আর ডেয়ার নট ইউজ ইট, অথবা এটাকে ব্যবহার করতে সাহস পান না। When we will be able to ensure its use for everyone, আমরা যখন সকলের জন্য ব্যবহারকে নিশ্চিত করতে পারবো, উই ক্যান দেন কমেন্ট আওয়ার পার্সোনাল সোশ্যাল ইকোনমিক অ্যাজ ওয়েল অ্যাজ কালচারাল প্রোগ্রেস। ডিমেরিটস, অপকারিতা। দো ইন্টারনেট হ্যাজ মেনি অ্যাডভান্টেজেস, ইট ইজ নট আউট অফ ইটস অ্যাবিউজেস, সামটাইমস দ্য অ্যাবিউজ অফ ইন্টারনেট মিসলিডস দ্য সোসাইটি, মাঝে মাঝে ইন্টারনেটের অপব্যবহার একে সমাজকে বিপদগামী করে। কনক্লুশন, সো উই ক্যান সে দ্যাট, তাই আমরা বলতে পারি যে ইন্টারনেট প্লেস এ ভাইটাল রোল ইন আওয়ার মডার্ন লাইফ, ইন্টারনেট আমাদের আধুনিক জীবনে একটি মুখ্য ভূমিকা পালন করে। এই হচ্ছে আমাদের বিজ্ঞান বিষয়ক যদি কোনো এসে আমাদের সংক্ষেপ টেকনিক দিতে হয় সেটা আমি আলোচনা করলাম। সুপ্রিয় পরীক্ষার্থী ভাই এবং বোনেরা, তোমরা অবশ্যই লক্ষ্য করেছো এটা কিন্তু আমাদের যে প্যারাগ্রাফের নিয়মটি রয়েছে বা টেকনিকটি রয়েছে, সেই প্যারাগ্রাফের সাথে সামঞ্জস্যপূর্ণ, তো প্রায় একই। সো তোমরা এটাকে আশা করি পড়তে তোমরা স্মুথ লাগবে। তো আজকে লেসন এটুকুই, তোমরা আজকে এটা পড়ো, পড়ে মুখস্থ করো, মুখস্থ করে লেখো। আগামী দিন ইনশাআল্লাহ তাআলা আমি আরও একটি নতুন ভিডিও তোমাদের রাইটিং পার্টের দিব,
অপেক্ষা করো এবং অন্ততপক্ষে প্রতিদিন ভিডিওটি দেখে প্রতিদিন লেখো। আল্লাহ তাআলা তোমাদেরকে ভালো রাখুক এবং আল্লাহ তাআলা তোমাদের সহায় হন। আল্লাহ হাফেজ।